নমস্কার, সবুজ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুলগ্না। প্রথমেই চোখ রাখবো আজকে শিরোনামে। শুক্রবার মহরম, ছাত্রীদের পোশাক বিতরণ করে দিনটি পালিত হলো পাঁশকুড়ায়। জমি দখল করে টাওয়ার তৈরির অভিযোগ, লিখিত অভিযোগ জানানো হলো সুতাহাটা থানায়, হাইকোর্টে মামলা। দেরি করে ডিউটিতে যোগ দেওয়ার অভিযোগ, হাসপাতালের সামনে বিক্ষোভ। বন্যা দুর্গতদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন সাংসদ, সহযোগিতায় কন্টাই কোঅপারেটিভ ব্যাংক। ময়নায় অনুষ্ঠিত হলো মেধা পরীক্ষা, অংশগ্রহণ করলো প্রায় 574 জন পড়ুয়া। ভুয়ো সিবিআই অফিসার সেজে প্রতারণা ও অপহরণের অভিযোগ, 12 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ। এলাম বিস্তারিত খবরে। শুক্রবার মহরমের দিন পোশাক বিতরণ করা হলো কনকপুরের জামিয়াতুল বানাত বালিকা মাদ্রাসার ছাত্রীদের। মোট চারটি রাজ্যের মেয়েরা পড়াশোনা করে এখানে। সংস্থার প্রতিষ্ঠাতা নাজমুল হক। শুক্রবার ইসলাম সম্প্রদায়ের অনুষ্ঠান মহরম। দুস্থ শিশুদের বস্ত্র দান করে পাঁশকুড়ায় পালিত হলো দিনটি। পাঁশকুড়ার কনকপুরের জামিয়াতুল বানাত বালিকা মাদ্রাসায় পড়াশোনা করে প্রায় 325 জন দুস্থ বালিকা। পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এই চারটি রাজ্য থেকে ছাত্রীরা পড়াশোনা করতে আসে এখানে। শুক্রবার মহরমের দিন এদের পোশাক বিতরণ করা হয়। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা নাজমুল হক বলেন, তিনি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন এই মাদ্রাসা। দুস্থদের শিক্ষাদান করাই এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য। এখানে চারটা প্রদেশের বাচ্চারা, ছেলে মেয়েরা পড়াশোনা করে। বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, এখানকার অধিকাংশ ছাত্রীরাই তারা ওড়িশা। 325 জন ছাত্রী পড়াশোনা করে, অধিকাংশ ছাত্রী ওড়িশা। তাদের কাপড় চুপড়ে দেওয়া হয়, অনেক খাচ্ছে, তার ফ্রি পড়াশোনা করে, অন্যান্য জল, বইপত্র, ওষুধপত্র, চিকিৎসা তাদের লক্ষ্য রাখা হয়। ডাক্তার এখানে নিয়োগ হয়েছে, প্রত্যেক ডাক্তার এসে এখানে তার ওষুধপত্র দিয়ে দেয় এবং মাথার তরফ থেকে ফ্রি চিকিৎসা। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, সবুজ বার্তা। ক্ষতিপূরণ না দিয়ে জোর করে জায়গা দখল করেই চলছে টাওয়ার তৈরির কাজ, এমনটাই অভিযোগ উঠেছে সুতাহাটায়। অভিযোগের তীর সিএসসি কোম্পানির দিকে। অন্যদিকে কোম্পানির তরফে পাল্টা দাবি, মৌখিকভাবে জায়গা দিয়েছিলেন জমির মালিক, কিন্তু এখন তা এড়িয়ে যাচ্ছেন। ক্ষতিপূরণ না দিয়ে জায়গা দখল করে টাওয়ার তৈরির অভিযোগ উঠল সুতাহাটায়। হলদিয়ায় সুতাহাটার খানপুর এলাকার ঘটনা। অভিযোগ, সিএসসি কোম্পানির তরফ থেকে 300 মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য একাধিক টাওয়ার বসানো হচ্ছে। খানপুরের পঙ্কজ মান্নার প্রায় 23 ডেসিমেল জমির ওপর জোর করে বসানো হচ্ছে টাওয়ার। এর ফলে আশেপাশের ধানও নষ্ট হয়েছে। এই ব্যাপারে লিখিত অভিযোগ জানানো হয়েছে সুতাহাটা থানায়, হাইকোর্টে মামলাও চলছে। পঙ্কজবাবু ও অন্যান্য কৃষকেরা কোম্পানির কাজে বাধা দিতে গেলে পুলিশের সাহায্য নিয়ে তাদের হটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। স্যার, জায়গাটা আছে আমার নিজের নামিত জায়গা। এই জায়গার কোনো কাগজপত্র বা পেপার পত্রিকা আমাদের সঙ্গে করে না। কি দেবে নেবে বা কি কিছু করবে, কোনো কম্প্রোমাইজ না করে জায়গাটা তো জোরপূর্বক করে টাওয়ার তৈরি করছে। ওটা আছে 23-33 জায়গা। হ্যাঁ, আমাদের ধান চাষ হতো, ডবল ফসল হতো, তাজিম চাষ এবং আমন চাষ। কোম্পানি আমাদের সঙ্গে, আমরা চাষির তরফের আমাদের জায়গা কোনো আলোচনা না করে জোরপূর্বক এখানে মানে টাওয়ার নির্মাণ করতেছে, এবং আমরা বাধা সৃষ্টি করতে এলে আমাদের কি করতেছে, প্রাণ নাশের হুমকি, এটা সেটা পুলিশ প্রশাসনকে রেখে জোরপূর্বক কাজ আরম্ভ করছে। শুক্রবার তারা ফের বাধা দিলে কোম্পানির কাজ বন্ধ হয়ে যায়। অন্যদিকে সিএসসি কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়, বছরখানেক আগে মৌখিকভাবে জায়গা দিয়েছিলেন পঙ্কজবাবু, কিন্তু এখন তা অস্বীকার করছেন। আলোচনা করতে চাইলেও তিনি এড়িয়ে যাচ্ছেন। টাওয়ারে যার জমি আছে পঙ্কজ মান্না, তো তার জমিতে আমরা টাওয়ার বসানোর জন্য ক্ষতিপূরণ দেবো বলে আমরা কথা দিয়েছি, এবং সেই সংক্রান্ত আমরা অনেকবার বসার চেষ্টা করেছি। প্রশাসনের সহযোগিতা কথা বলতে বলেছি,
তারপরে আমাদের প্রজেক্ট ম্যানেজার এসেছিলেন, তিনিও আমার সাথে কথা বলেছেন, কিন্তু উনি সামনে এসে বসেন। কত জায়গার উপর কাজ হচ্ছে? এটা 3.5 ডেসিমিল। কি হচ্ছে অ্যাকচুয়ালি? জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, সবুজ বার্তা। চিকিৎসক দেরিতে আসার অভিযোগে বিক্ষোভ দেখালেন রোগীর পরিবারের লোকেরা। ঘটনাটি কাঁথি মহকুমা হাসপাতালের। অভিযোগ, প্রতিদিনই দেরিতে আসেন ওই শল্য চিকিৎসক। বৃহস্পতিবার ঘটনার পুনরাবৃত্তি ঘটায়, ধৈর্যের বাঁধ ভাঙে। অবশেষে সুপারের আশ্বাসে বিক্ষোভ ওঠে। সরকারি হাসপাতালে দেরি করে আসার অভিযোগে হাসপাতালের সামনেই বিক্ষোভ দেখালো রোগীর পরিবার। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কাঁথি মহকুমা হাসপাতালে। অভিযোগ, প্রতিদিনই দেরি করে হাসপাতালে আসেন ওই শল্য চিকিৎসক। বৃহস্পতিবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। শল্য চিকিৎসকের দেরিতে পৌঁছানোর অভিযোগে হাসপাতালের সামনেই বিক্ষোভ দেখান রোগীর পরিবারের সদস্যরা। সেদিন আবার চেম্বার বন্ধ করে দেন, আবার তার পর দিন খুঁজ, সেদিন কোনো দিন রুগী দেখেনি, আমি আরো একদিন ফিরে গেছি। দিনের পর দিন উনি 12টার আগে আসেন না, 11:30, 12:00, 12:15 এরকম তার টাইম। এখানে অ্যাকচুয়াল উনার আসার টাইম 9:30, সব ডাক্তার 9:30, সব স্টাফ তার টাইমে পৌঁছে যায়, কিন্তু উনি কোনো দিন টাইমে আসেন। ওনার ক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরে, প্রায় গত 8-10 বছর ধরে দেখছি যে এরকম কিছু কিছু সার্ভিস ডিসচার্জের ক্ষেত্রে ইরেগুলারিটি রয়েছে। সেটা নিয়ে ওনার সাথে বসাও হয়েছে, এমএলএ সাহেব, এসডিও সাহেব, মানে আমাদের রোগী কল্যাণ সমিতি হসপিটালে, সেখানে আলোচনাও হয়েছে, করে ওনাকে জানানো হয়েছে। তো উনি বলেছিলেন যে যাতে সার্ভিস হ্যাম্পার না হয় সেরকমভাবে ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ উনি করবেন, ডিউটিটা ঠিকঠাকভাবে করবেন। তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে উনি আউটডোরটা স্পেশালি অনেক ডিলে করছেন, বা কিছু কিছু আমি আরও অভিযোগ শুনলাম বিভিন্ন পেশেন্টের কাছ থেকে। ঘটনাস্থলে পৌঁছন দক্ষিণ কাঁথির বিধায়ক দিব্যেন্দু অধিকারী। হসপিটাল সুপার শঙ্কর চক্রবর্তী ওই শল্য চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। সুপার গ্রহণ করুন, যা ব্যবস্থা নেওয়া সুপার নেবেন। এর আগে শোকজ করা হয়েছে, উনি উত্তর দিয়েছিলেন, উনি বলেছিলেন যে উনি এরপরে সমস্ত ক্ষেত্রে সার্ভিস দেবেন। অভিযোগ আছে, অভিযোগ আসে না তা না, অভিযোগ আসে, অভিযোগের সত্য বিচার করে দেখতে হয়। জনপ্রতিনিধি হিসেবে আমার তো ব্যবস্থা নেওয়ার কিছু নেই, আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারি আধিকারিকদের অনুরোধ। আলোচনা করে মহকুমা শাসকের সাথে আজকে বসা হবে, একটু পরে আমরা আলোচনা করছি। প্রসূন ব্যানার্জি, রিপোর্ট, সবুজ বার্তা। বৃহস্পতিবার রাধামণিতে প্রায় 6,000 বন্যা দুর্গতের হাতে শীত বস্ত্র তুলে দিলেন সাংসদ। কন্টাক্ট কোঅপারেটিভ ব্যাংকের তরফে এই শীত বস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা। বৃহস্পতিবার রাধামণি বাজারে আয়োজিত একটি অনুষ্ঠানে তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী তমলুক ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েতের বন্যা দুর্গত 6,000 বাসিন্দাদের হাতে শীত বস্ত্র তুলে দেন। কন্টাক্ট কোঅপারেটিভ ব্যাংকের তরফে এই শীত বস্ত্র দেওয়া হয়। এর আগেও বন্যা কবলিত এলাকার 4,000 দুর্গত বাসিন্দার হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়েছিল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মধুরিমা মণ্ডল, জেলা শাসক অন্তরা আচার্য, জেলার এসপি সুকেশ কুমার জৈন সহ বিশিষ্ট জনেরা। উল্লেখ্য, গত আগস্ট মাসের শেষের সপ্তাহে পাঁশকুড়ার রানীহাটির কাছে কাঁসাই নদীর বাঁধ ভেঙে জল ঢোকার জেরে পাঁশকুড়া, তমলুক ও নন্দকুমার ব্লকের 200টির বেশি গ্রাম প্লাবিত হয়। ওই জায়গাতেই আরও দুবার বাঁধ ভেঙে মোট 3 দফার বন্যার কবলে পড়েন আশেপাশের প্রায় 2 লক্ষ বাসিন্দা। আমাদের সার্কুলার এসে গেছে এই এলাকায় লোন, বন্যা ঘোষণা হলে আমার খুশি হতো, আমি দাবি রাখছি বন্যা ঘোষণা করা হোক, কিন্তু আপাতত যাতে লোন পেতে সমস্যা না হয় তার জন্য ওই শর্ট টার্মের লোনকে কিষাণ ক্রেডিট কার্ড হোল্ডার তাদেরকে মিড টার্মে করা হয়েছে। আর তমলুক ইআরডিবি, তমলুক ঘাটাল ব্যাংক, তারাও লোন দেওয়ার ব্যবস্থা করছেন এবছরের কিস্তি দৃষ্টিগুলো করে লোন দেওয়ার। বন্যার জলে ডুবে বাড়িঘর রাস্তাঘাটের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধান, পান, ফুল, সবজি, মশলা ও মাছ চাষ। সব মিলিয়ে 100 কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। এখনও জলমগ্ন রয়েছে বেশ কিছু অঞ্চল, ফলে আশ্রয়হীন অবস্থায় শীতের কবলে পড়ে বহু কষ্টে রাস্তাতেই দিনযাপন করছেন অসংখ্য মানুষ।
আমাদের জেলার এত মানুষ অন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা সমুদ্রে বিন্দু। আমাদের দায়িত্ব পালনের জন্য আমরা এই কর্মসূচি করেছি। শুধু সরকারি ত্রাণে এই লোকগুলো উঠে দাঁড়াতে পারবে না, বেসরকারি সাহায্য দরকার। বন্যা পরিস্থিতি নিশ্চয়ই উন্নতি হয়েছে, গত দু সপ্তাহ বৃষ্টি নেই, রোদ হয়েছে এবং জল যথেষ্ট নেমে 200টা গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল, এখন 20টা মতো গ্রাম কিন্তু এখনো জলের তলায় আছে। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, সবুজ বার্তা। বৃহস্পতিবার আর রুরাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে একটি মেধা পরীক্ষা অনুষ্ঠিত হয় ময়নায়। প্রথম থেকে চতুর্থ শ্রেণীর প্রায় 574 জন পড়ুয়া পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্রের বাইরে ভিড় জমিয়েছিলেন অভিভাবকেরা। আর রুরাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার ময়নায় অনুষ্ঠিত হলো একটি মেধা পরীক্ষা। ময়নার কোততলাতে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। প্রথম থেকে চতুর্থ শ্রেণীর পড়ুয়ারা এই পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার্থীর মোট সংখ্যা ছিল 574। ফল প্রকাশের পর পরীক্ষার্থীদের হাতে শংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অসিত বেরা ও যাদব বেরা, রিপোর্ট, সবুজ বার্তা। নকল সিবিআই অফিসার পরিচয় দিয়ে অপহরণ এবং প্রতারণার অভিযোগ উঠল ময়নায়। বুধবার এমনই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এখানে। সূত্রের খবর, ভুয়ো সিবিআই অফিসার সেজে ওই ব্যক্তি হাজির হয় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষের বাড়িতে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে বেশ কয়েক লক্ষ টাকা সে দাবি করে। তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার তমলুক কোর্টে অভিযুক্তকে তোলা হলে বিচারক 12 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। সিবিআই অফিসার সেজে অপহরণ ও প্রতারণার অভিযোগ উঠল ময়নায়। অন্য কেউ নন, খোদ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ বিমান পাণ্ডার সঙ্গে ঘটেছে এমনই ঘটনা। বুধবার সকাল 7টা, ময়নার আড়ংকিয়ারানা গ্রাম। 7 সকালে ধোপদুরস্ত পোশাকে বিমানবাবুর বাড়িতে হাজির হয় এক যুবক। নিজের আইকার্ড দেখিয়ে নিজেকে সিবিআই অফিসার বলে দাবি করে সে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে 67 লক্ষ টাকা চেয়ে হুমকিও দেয়। বাধ্য হয়ে তার কথা মতো ব্যাংকের পাসবুক সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন বিমানবাবু। ব্যাংকে পৌঁছেই সুযোগ বুঝে ফোন করেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলীকে। খবর দেওয়া হয় পুলিশকেও। ঘটনাস্থলে এসে শেখ শাহজাহান হাতে নাতে পাকড়াও করেন নকল সিবিআই সেজে থাকা ওই যুবককে। বলো ভাই, তো বলছে আর ভিতরে চলুন, আমরা এখানে বলো না, সঙ্গে বলছে ভিতরে চলুন। ভয় ভিতরে রুমে গেলাম, ঢুকে গিয়ে দরজা জানালা সব বন্ধ করে দিয়ে আমাকে ফের অনেকক্ষণ ধরে আমি সিবিআই থেকে এসেছি, কি দেখালো আমাকে যে বহু টাকা আছে, ব্ল্যাক মানি টানি আছে, কিছু করেছেন, 100 টাকা দিতে হবে, 67 লক্ষ টাকা দিতে ওরকম ওরকম পোশাকটা পরে আমি আমার একজন ডাকলাম ফোন করে, মোটরসাইকেল নিয়ে এলো। আমরা 3 জনই গেলাম কিয়ারা বাজাপাড়া, ওখানে পার্টি অফিসে গিয়ে আমার পাসবই যে সব নিয়ে জেলাপতির যে গাড়ি আমি যাই ওখানে, সেই গাড়িতে 2 জনই গেলাম। ভয় আমি খুলিনি, রিভলভারটাকে হ্যাঁ ঠিকই রেখেছে, রেখে দিয়েছে, চুপচাপ আছে বলিনি। তখন গেলাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে, কোন কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট জিজ্ঞেস করছে বলেছি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে গেলাম, ওখানে গিয়ে আমি চেক বই নিয়ে যেতে মনে ছিল, তখন বলছি আর চেক বই আমি নিই, তাহলে আমি ইচ্ছা করে করেছেন ভুলে আনা হয়, দেখুন অন্যান্য ব্যাঙ্কে তো আছে, বলে ঠিক আছে ময়না চলুন। এই বলতে আমি ঠিক আছে, ময়না এসে আমি ব্যাংকে ঢুকে যতলায় গেলাম, আমার সন্দেহ হলো যে এই কথা বা সিবিআই অফিসে এতক্ষণ আতঙ্ক ছিল একটা ভয়ে, যেহেতু ওখান থেকে কাজ দিয়ে বেরিয়ে চলে এসেছি আমি, ব্যাংকে দোতলায় উঠে গেছি, আতঙ্কটা নেই। উনি তখন কোথায় ছিল? বাইরে আমার গাড়িতে বসে আছি। তো আমি বলছি, আমি তো তখন চিন্তা করে দেখলাম সিবিআই অফিসার সে টাকা নিবে কেন, বা বলছে ব্যাংক থেকে টাকা তুলে দেন সব অ্যাকাউন্ট থেকে। সঙ্গে সঙ্গে সুমেন্দুকে ফোন করছিল, ফোনে পাইনি। সোমনাথবাবুকে, সোমনাথ বেড়াকে ফোন করলাম, ওসিকে ফোন করলাম, তখন ওসি সাহেব এবং পঞ্চায়েত সভাপতি শাহজাহান, ওসি, ওরা সব পুলিশ পরিষদে গেল, গিয়ে ওকে গাড়ি থেকে, তখন আন্তঃতলায় আছি, গাড়ি থেকে যখন ও গাড়ি যখন চেস করলো যখন, তো চট্ট দরজা খুলে ছুটে পালিয়ে যাচ্ছিল। শেখ শাহজাহানের হাতে চোট লেগেছে বলে জানা গিয়েছে। দুপুর 12টা নাগাদ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। জানা গিয়েছে অভিযুক্তের নাম দেবাশিস মণ্ডল। তার কাছ থেকে সিবিআই এর ভুয়ো পরিচয়পত্র, পাইপ গান, 4 রাউন্ড গুলিও উদ্ধার হয়েছে। সূত্রের খবর, অভিযুক্ত বেঙ্গালুরুতে পড়াশোনার পরে সেখানকারই একটি সংস্থায় কাজ করতেন। তিনি পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার।
পরে কাজ ছেড়ে পিংলার বরিশা গ্রামের বাড়িতে ফেরেন। পুলিশ জানিয়েছে বেঙ্গালুরু থেকে এসে তিনি কি করতেন, তার বিরুদ্ধে পুরনো অভিযোগ আছে কিনা, আগ্নেয়াস্ত্র গুলি বা তিনি কি করে পেলেন, বা এর পেছনে কোনো দুষ্টচক্রের মদত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সকালে ময়না থানা খবর পায় কি ওখানে জেলা পরিষদ মেম্বার শ্রী বিমান পণ্ডা, যিনি খাদ্য কর্মাধ্যক্ষ আছেন, খবর পাওয়া যায় কেউ তুলে নিয়ে গেছে অ্যান্ড একটা ব্যাংক থেকে জোর করে টাকা তুলতে গান পয়েন্টে বাধ্য করছে। সঙ্গে সঙ্গে ময়না থানার ওসি নিজেই যান, ফোর্স মোবিলাইজ করা হয় আর ওখান থেকে দেবাশিস মণ্ডল বলে একটা লোক থেকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে একটা ফায়ারআর্ম পাওয়া গেছে, 3 রাউন্ড গুলি পাওয়া গেছে অ্যান্ড বিমান পণ্ডাকে ওখান থেকে রিকভার করা হয় আর দেবাশিস মণ্ডলকে আমরা হেরাসতে নিয়েছি আর তাকে এখন পুলিশ রিমান্ডে নিয়ে আমরা ফার্দার জিজ্ঞাসাবাদ করব। সেটা কোন ওকে আমরা পুলিশ কাস্টাডিতে নিয়ে এসব দিকে আমাদেরকে খতিয়ে দেখতে হবে। সিবিআই কার্ড, হ্যাঁ, ওটা একটা সিবিআই কার্ড দেখিয়ে বেসিক্যালি বিমান পণ্ডাকে বাড়ি থেকে জোর করে নিয়ে গেছিলো। এটা একটা বেসিক্যালি জাল সিবিআই কার্ডটাও উদ্ধার করেছি আমরা। বেসিক্যালি চিটিং, ফোর্জারি অ্যান্ড বেসিক্যালি এক্সটর্শন এই সব পুলিশ অ্যাকশনে আমরা কেস করে ওকে রিমান্ডে নিচ্ছি। ও ইঞ্জিনিয়ারিং করেছে ব্যাঙ্গালোর কোথায় থেকে, এটা এখন অবধি আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, কিন্তু তার থোরো ইন্টারোগেশন, থোরো এক্সামিনেশন এখন অবধি বাকি আছে। সেটা যখন ডেভেলপমেন্ট হবে আমরা আপনাদেরকে ইনফর্ম করে দেবো। ওই যুবককে বৃহস্পতিবার তমলুক কোর্টে তোলা হয়, তাকে 12 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অসিত বেরা, যাদব বেরা ও সেলিম আহমেদের রিপোর্ট, সবুজ বার্তা। সবুজ বার্তা আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।